আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ স্যারও ভালো আছে। পৃথিবীর যে যেখান থেকে বসে এই ভিডিও দেখছেন, সকলের প্রতি অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। ফ্রেন্ডস, আসলে সারা বছর তো শুধু ক্লাসই করলাম, আর আপনাদেরকে আমাদের প্রকাশিত বই সম্পর্কে অনেক বলেছি অবশ্য, এবং ইতিমধ্যে যে আমাদের আলহামদুলিল্লাহ প্রায় 1,500 কপি, 1,500 প্যাকেজের মতো আমরা ইতিমধ্যে কিন্তু বই বিভিন্ন স্টুডেন্টদের হাতে পৌঁছে দিয়েছি। এটা আপনাদেরকে আমরা বলি হয়তো, কিন্তু অনেকের মনে এখনও সন্দেহ আছে বা চিন্তা করেন যে আসলে বই অর্ডার দিলে পাবো কি না, বা আসলে কি স্যার বই ঠিকমতো দেয় কি না। আর আজকের এই ডিজিটাল জমানাতে এসে আসলে মানুষের মনে একটা ভয় ঢুকেও গেছে, কারণ আমাদের দেশে অনেক প্রকারের এখন অনলাইন বিজনেস আছে। যারা বিজনেস করে অনলাইনে, ওই কি বেছে, মানে এটা বেছে সেটা বেছে, বিভিন্ন কিছু বিক্রি করে, বাট আসলে ঠিক মতো মানুষের কাছে পণ্য পৌঁছায় না। আর আমরা তো বইয়ের অর্ডার দিতে হইলে আগে আমাদেরকে টাকা পেইড করে তারপর অর্ডার নিশ্চিত করতে হয়। এটা তো আরও ডেয়ারিং, যে টাকা দিলাম কিন্তু স্যার কি আসলে আমার বইটা দিবে কি না, বইটা পাবো কি না, একটা চিন্তা থেকেই যায়। আসলে এই কথা সত্য। তো এই বিষয়টা আসলে একটু আপনাদেরকে ক্লিয়ার করতে চাই আমি, আপনাদের মনে ভয়টা যেন না থাকে। সেই জন্যই আজকের চিন্তা করলাম যে বই রেডি করছি টেবিলে বসে, একটু আমার শিক্ষার্থী ভাই বোনদেরকে দেখাই। আসলে ওনারা তো এই জিনিসটা কখনো দেখেও না যে আমরা বইটা কীভাবে কী করি। আপনারা যারা আমাদের ভিডিও দেখে বা আমাদের থেকে জেনে বই অর্ডার করেন, একটা বই যখন অর্ডার কনফার্ম হয়, অর্থাৎ আপনারা টাকা পাঠিয়ে, আপনাদের ঠিকানা পাঠিয়ে যখন বইটা কনফার্ম করেন, তখন আমরা কি করি, এই রকম করে এই যে বইটাকে প্যাকেট করা হয়। হ্যাঁ, যেমন এটা আমাদের তিনটা বইয়ের একটা প্যাকেজ এখানে দেওয়া আছে, এক প্যাকেটের ভিতরে তিনটা বই আছে কিন্তু এখানে। আর একটা কথা আপনারা আগেও জানেন, আমাদের বইগুলো কিন্তু খুব বড় বড়, উঁচা উঁচা বই এরকম না। যেমন আমাদের মৌলিক বাংলা, বাংলা শিক্ষার জন্য যেই বইটা মৌলিক বাংলা, এখানে সর্বমোট কতটা, 50টা পৃষ্ঠা আছে। অর্থাৎ সরসরায় থেকে শুরু করে গুরুত্বপূর্ণ লেখা দিয়ে এখানে 50টা, তার মানে কত, সিম্পল একটা বই, খুব বড় কিছু না, কিন্তু এটার গুরুত্ব আছে। মানে এই 50টা পৃষ্ঠার যে বইটা, এটার গুরুত্ব আছে। বাংলা সুন্দর মতো লিখতে পড়তে জানার জন্য এইটুকু এনাফ, বেসিক নলেজ হিসেবে এইটুকু এনাফ। এরপর আমাদের বেসিক ইংলিশ যে বইটা, এই বইটা আমরা যে সাজিয়েছি এখানে, ধরেন সর্বমোট আমাদের পৃষ্ঠা আছে সেম, কাছাকাছি ইংরেজিটার মতোই সম্ভবত 52-53 পৃষ্ঠা এটার। হ্যাঁ, তো এখানে ABC থেকে শুরু করে মোটামুটি প্রয়োজনীয় যা যা আছে সব কিছু এই বইটাতে দেওয়া আছে। তো এটাও খুব বেশি উঁচা না, 55 পৃষ্ঠার বই কতটুকু, আর সামান্য একটা। কিন্তু কথা হইল, ওই 55টা পৃষ্ঠার যে পড়া একজন বিগিনার স্টুডেন্টের জন্য, যে শুরু থেকে বাংলা ইংরেজি শিখতে চায়, তার জন্য এটা যথেষ্ট। আর ইংরেজি আরও ভালো করে শেখার জন্য আমাদের যে বইটা, সেটা হচ্ছে প্রাইমারি ইংলিশ। ঠিক আছে, তো প্রাইমারি ইংলিশ বইতে আমরা সর্বমোট এখানে 80 পৃষ্ঠা ব্যবহার করা হয়েছে। এটা হলো যারা বেসিক ইংলিশটা মোটামুটি ভালো করে জানে, তারপরে যদি আরও ভালো করে তিনি ইংরেজি জানতে চায়, তাদের জন্য হচ্ছে এই বইটা। যাই হোক, তো এই তিনটা বই, মৌলিক বাংলা, বেসিক ইংলিশ, প্রাইমারি ইংলিশ, তিনটার একত্রে কিন্তু আমরা মূল্য নিচ্ছি 1,000 টাকা। মানে সর্বমোট তিনটা বই, বইয়ের PDF কপি এবং প্রত্যেক পৃষ্ঠার ভিডিও ফাইল এবং আপনাদের কাছে পাঠানোর খরচ, সব মিলে কিন্তু 1,000 টাকা নিচ্ছে। আসলে আজকাল বইয়ের যে ছাপা খরচ অনেক বেশি, অনেক বেশি। যারা এই বিষয়ে কিছু জানেন তারা বুঝতে পারেন। অর্থাৎ আগে একটা বই ছাপাতে ধরেন যেখানে খরচ হইতো মনে করেন 50 টাকা, সেখানে একটা বই ছাপানোর পিছনে খরচ আছে প্রায় 100 টাকা, ডাবল হয়ে গেছে প্রায়। তো সেখানে এই তিনটা বই, বইয়ের PDF কপি এবং সবগুলো লেসনের ভিডিও টিউটোরিয়াল সব মিলে এটা খুব বেশি মূল্য না, একদমই সামান্য। যাই হোক, তারপর অনেকে বুঝতে চায় না বিষয়টা। তো ইতিমধ্যে আপনারা জানেন কি না যে আসলে আমাদের ক্লাস দেখে হোক, বই সংক্রান্ত আমাদের ভিডিও দেখে হোক, আলহামদুলিল্লাহ প্রতিদিন আমাদের প্রায় 10-15টা প্যাকেজ বিক্রি হচ্ছে, আলহামদুলিল্লাহ। দেখেন আজকে এই যে এখানে প্রায় 15 সেট বই আজকে রেডি করলাম, যে আমি বসে বসে। কাদের জন্য বই রেডি করলাম একটু শুনেন।
এবং আসলে কেন শোনাচ্ছি যে গোটা বাংলাদেশের, ভারতেও কিছু বই যাচ্ছে আমাদের, তো ভারতে বই পাঠানোটা একটু মুশকিল যেহেতু অন্য কান্ট্রি, কিন্তু আমরা বাংলাদেশের ভেতরের অ্যাড্রেসগুলোকে এই কারণে প্রাধান্য দিই, এটা হলে ভালো হয়। আজকে আমরা বই পাঠাচ্ছি যেমন ইরফান হোসেন যশোর সদর, যশোরে যাচ্ছে এই বইটা, হ্যাঁ। তারপরে আছে কি রেদওয়ান মানিকগঞ্জ সদর, এই বইটা যাচ্ছে মানিকগঞ্জে, এই যে মাত্রই আমি রেডি করে রাখলাম, আজকে ইনশাল্লাহ এগুলো সবই আমরা ডেলিভারি করব, চলে যাবে কিছুক্ষণ পর বই সুন্দরবন কুরিয়ার সার্ভিসে চলে যাব, সেখান থেকে এগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গাতে, যেমন এই যে আপনার অর্ডার করার পরে আমরা এরকম বইটাকে প্যাকেট করি, সান একাডেমির এই লোগো বিশিষ্ট লেবেল লাগিয়ে, এখানে তার অ্যাড্রেস থাকে, অ্যাড্রেসটা আমি অবশ্য হাতে লিখে দিই। আজকে এই যে আরেকটা বই হচ্ছে সোহাগী উত্তর রায়েরবাগ ঢাকা, তার ঠিকানা, আরেকটা বই যাচ্ছে। এরপরে আমরা দিচ্ছি, আজকে বই দিচ্ছি বাদল হোসেন জিরাবো আশুলিয়া সাভার ঢাকা, ওনার কাছে বই যাচ্ছে। তারপর নাজিম নয়ামাটি নারায়ণগঞ্জে যাচ্ছে এই বইটা। তারপর আরেকটা বই যাচ্ছে আমাদের মন্টু দাস কর্ণফুলী পতেঙ্গা চট্টগ্রামে যাচ্ছে এই বইটা, সুজন হোসেন সোনাইমুড়ি নোয়াখালী। এরপরে সুপ্তি বাতিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম, এই বইটা চিটোংয়ে যাচ্ছে। এই বইটা যাচ্ছে শাকির হোসেন সাথীবাড়ি মাথাপুকুর রংপুর, এটা যাচ্ছে রংপুরে। এই বইটা যাচ্ছে মোহাম্মদ রুবেল হোসেন রামপাল বাগেরহাটে। এই বইটা যাচ্ছে সাব্বির হোসেন উত্তরা ঢাকায় যাবে এটা। এরপরে এটা যাচ্ছে সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ। এটা যাচ্ছে কানন সরকার কুতুবদিয়া কক্সবাজারে যাচ্ছে এই প্যাকেটটা। মোতালেব ব্যাপারী, এটা আমার চাঁদপুর সদরেই যাবে। এটা হচ্ছে বিরুলিয়া সাভার ঢাকায়। এবং সর্বশেষ এই বইটা যাচ্ছে আমাদের আবু ফকর সিদ্দিক ময়মনসিংহ সদরে, তার মানে পনেরো পিস আজকের আমাদের এই ডেলিভারির জন্য ইতিমধ্যে রেডি হয়ে গেল। কত পিস? পনেরো পিস বই ইনশাল্লাহ প্রতিদিনই যাচ্ছে, প্রতিদিনই যাচ্ছে, মানে দশ থেকে পনেরোটা ইন এভারেজ প্যাকেজ আমরা বিক্রি করতে পারতেছি। এবং এই বইগুলো সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমরা নিয়ে দেওয়ার পরে সেখান থেকে আপনাদের নামে এরকম কি হয়, এই যে এরকম একটা রিসিট তৈরি হয়, আপনার কাছে যে বইটা পাঠানো হইলো এরকম কিন্তু একটা রিসিট ওখান থেকে দেওয়া হয়। এই রিসিটগুলো আমরা আবার ছবি তুলে কিন্তু যিনি বই কিনলেন গ্রাহক, আমরা তার কাছে কিন্তু এটার কপিটাও পাঠাইয়া দিই, হ্যাঁ, ছবি তুলে যে ভাই আপনার অ্যাড্রেসে কিন্তু বই পাঠানো হয়েছে। যদি সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে তো ওনারা আসলে ফোন করে, বইটা পাঠানোর পরে যার কাছে পাঠালাম তাকে কি করে ফোন করে অথবা মেসেজ দেয় যে আপনার নামে একটা পার্সেল আছে এসে নিয়ে যান। তো গ্রাহক গিয়ে মানে যিনি বইটা কিনলেন, অর্থাৎ আপনি যখন বইটা কিনবেন ঠিক আপনার কাছেও এরকম সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে ফোন করবে অথবা মেসেজ দেবে। আর পাশাপাশি আমরা তো এই যে যেই রিসিটটা, এই রিসিটটা আমরাও ছবি তুলে আবার আপনাদের কাছে পাঠাইয়া দেব বা দেই। তো আপনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে গিয়ে মানে যার সাক্ষাৎ করে আপনার পার্সেলটা নিয়ে আসলেন। আর যাদের কি বলে রোড নাম্বার বাসা নাম্বার যারা সদর এলাকার মধ্যে থাকেন শহরে, তারা তো হোম ডেলিভারি পেয়ে যান, অর্থাৎ একেবারে ঘরের দরজা পর্যন্ত বই নিয়ে দিয়ে আসেন। এটা একটা সহজ মেথড, খুব কঠিন কিছু না। অর্থাৎ আপনি বইয়ের জন্য আমাদেরকে যখন অর্ডার করবেন, টাকা পে করবেন, নাম ঠিকানা পাঠাবেন, আমরা তখন আপনার ঠিকানা এরকম করে বই সুন্দর করে এই সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দিয়ে আসবো। এবং দেখেন ইতিমধ্যে কিন্তু আমরা জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে কত রিসিট, এই বছরের কত রিসিট, আলহামদুলিল্লাহ সকল স্টুডেন্ট ভাইদের কাছে কিন্তু আমরা বই পাঠাতে পেরেছি এই দু মাসেই। এগুলো কিন্তু এই দু মাসের, আগের বছরগুলো আলাদা করে রাখা আছে। তো প্রতিদিনই যাচ্ছে, অসংখ্য বই যাচ্ছে, এবং আমরা খুব আন্তরিকতার সাথে বইগুলোকে যত্ন করে এই যে প্যাকেট করে, এখানে কিছু প্যাকেট রেডি আছে। আর এই যে আমাদের বই তো দেখতে পাচ্ছেন স্টক আছে আলহামদুলিল্লাহ, মৌলিক বাংলা বেসিক ইংলিশ প্রাইমারি ইংলিশ স্টক করা আছে, আপনারা হয়তো দেখতেছেন না, আর একটু ঘুরিয়ে দেখালে মনে ভালো দেখবেন। হ্যাঁ, এই যে অসংখ্য বই ইনশাল্লাহ আছে, আরও আছে কার্টুনে অসংখ্য বই আছে। তো আপনারা ইচ্ছে করলে বই অর্ডার করতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো ভয় নেই, একদম নির্ভয়ে। আসলে আমরা তো বাণিজ্যিক কোনো প্রতিষ্ঠান না, এটা আমাদের মধুর ব্যবসাও না, আর কি বলে কোনো পণ্যের ব্যবসা না। সান একাডেমি কি একটা শিক্ষা প্রতিষ্ঠান, তাই না? তো এখানে আপনারা আলহামদুলিল্লাহ অনলাইনে ক্লাস করেন, ইউটিউব থেকে ক্লাস করেন করতেছেন,
তো শিক্ষামূলক এই কাজে আসলে আমাদের যে সমস্ত ভাই বোনরা দেশে বা দেশের বাহিরে আছে কিন্তু পড়াশোনা করার সৌভাগ্য হয় নাই, অনেক বয়স হয়ে গেছে, তাদেরকে শিক্ষিত করে তোলাই যেখানে সান একাডেমির প্রধান লক্ষ্য এবং আদর্শ। তো সেখানে আপনাদের জন্য এই বইগুলো করাটা কি জাস্ট পড়ালেখার সহযোগিতা তৈরি করা, আপনাদেরকে সহযোগিতা দেওয়া আপনারা যেন সহজে সুন্দর করে বাংলা ইংরেজিটা শিখতে পারেন। তো সেখানে আপনাদের এই বইয়ের বই বিক্রি করে বা বইয়ের বিনিময়ে 1000 টাকা নিয়ে স্যার মেরে খাবে বা আমাকে বই দেবে না বা কী যেন হয়, আসলে এই চিন্তা করার কোনো সুযোগ নেই, ঠিক আছে? এটা ভুল চিন্তা, এভাবে কেউ চিন্তা করবেন না। আমি একটা কথা প্রায়শই বলে থাকি যে বই যদি একবার না যায়, মানে আপনি অর্ডার করেছেন আমরা পাঠালাম কিন্তু দুর্ভাগ্যবশত যে বইটা আপনার কাছে গেল না, যদি বইটা একবারে না যায় স্যারে 3 বার পাঠাবো, তাও যদি না যায় একদম স্যারে বাসায় গিয়ে হেঁটে আপনার বই পৌঁছে দিয়ে আসব, হবে? তারপর ভয়ের কোনো কারণ নাই, ইনশাআল্লাহ এইটুকু গ্যারান্টি স্যারে দিয়ে দেব। তো আপনারা বই নেন, প্রয়োজনে অবশ্যই বই নেবেন, মানে শুধু ইউটিউব থেকে আসলে ক্লাস দেখে অনেক ক্ষেত্রেই পড়ালেখাটা ভালোভাবে হৃদয়ঙ্গম করা হয় না, সহজ হয় না। বইটা সামনে থাকলে ভালো হয়, কারণ আপনি বইটা দেখলেন পাশাপাশি ক্লাসটা যখন দেখলেন তখন কি হয় এটা বুঝতে সহজ হয়, শিখতে সহজ হয়। তো আপনারা সেই খাতিরে সেই সুবাদে বই সংগ্রহ করতে পারেন। আমাদের মৌলিক বাংলা, বাংলা শেখার জন্য, ইংরেজি শেখার জন্য যে বললাম বেসিক ইংলিশ, আরও ভালো ইংরেজি জানার জন্য প্রাইমারি ইংলিশ, বই সংগ্রহ করতে পারেন, কোনো সমস্যা নেই। বই অর্ডার করার জন্য নিচে স্যার একটা নাম্বার দিয়ে দিলাম, এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে স্যারের সাথে যোগাযোগ করবেন। আর বইয়ের পাশাপাশি যারা মনে করেন আর্থিক একটু সচ্ছলতা আছে, ক্যাপাসিটি আছে, তারা সরাসরি স্যারের সাথে অনলাইন লাইভ ক্লাসও করতে পারেন, তার জন্য ওই নাম্বারে যোগাযোগ করবেন, কোনো সমস্যা নেই। আপনাদের যেমনি শিখতে সুবিধা হয় ইউটিউবে ক্লাস দেখে হোক, বই সংগ্রহ করে হোক, অনলাইন লাইভ ক্লাস করে হোক, শিখেন। মূল কথাটা হইল কি, শিখেন, নিজের অন্ধত্বটাকে দূর করেন। কোনো মানুষ যেন বলতে পারে না এই লোক মূর্খ। আজকের এই আধুনিক যুগে এসে, ডিজিটাল যুগে এসে, মানে এই ধরনের একটা কথা শোনা বা নিজের কাছেও কেমন লাগে, যথেষ্ট অপমানজনক, তাই না? তো আমরা এই অন্ধকার থেকে বেরিয়ে আসব। আমরা একজন মানুষও যেন অক্ষর জ্ঞানহীন না থাকি। আমি আমার যেই কাজটুকু, মানে আমার জীবনযাপন করার জন্য যতটুকু দরকার অন্তত সেইটুকু পড়ালেখা যেন জানি, ঠিক আছে? আমাকে একটা পণ্য কিনতে হবে বাজার থেকে, আমি কি কিনলাম, সাপোজ দ্যাট আমি এখানে একটা তেল, হ্যাঁ মনে করি যে এটা একটা তেল কিনবো আমি, এখন এই তেলটার আসলে মূল্য কত, কি নাম, দাম কত, এটার ডেট আছে কি না, কদিন আছে, কি আছে, এই জিনিসটা জানতে হয় না আমাদেরকে, জানতে হয়। তো ন্যূনতম যতটুকু জানলে একজন মানুষ সুন্দর করে চলতে পারে, জীবনযাপন করতে পারে, সেইটুকু সহযোগিতা সান একাডেমি থেকে আমরা করতেছি, করব ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকি, ঠিক আছে? তো আপনারা নির্ভয়ে নিঃসংকোচে ইনশাল্লাহ বই নিতে পারেন, কোনো সমস্যা নেই। হাজার হাজার মানুষ নিচ্ছে, আপনিও নিতে পারেন, বই নিয়ে পড়াশোনা করতে পারেন, আমাদের সহযোগিতা নিতে পারেন, অথবা অনলাইনেও সরাসরি স্যারের সাথে ক্লাস করতে পারেন, যেমনি আপনার ভালো লাগে, যেমনি শিখেন। তো যাই হোক ফ্রেন্ডস, অনেক কথা বললাম, তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, শুভকামনায় বইয়ের এই টেবিল থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।